नमस्कार प्रिय छात्र छात्री, तुम्हरा सबाई भलो आछो। आज के चतुर्थ श्रेणी बांगला विषय होच्छे बर्षार प्रार्थना, कवि जसीमउद्दीन। बर्षार प्रार्थनाटा कि धरनेर कविता ना प्रचलित लोकगान, अर्थात मानुषेर मुखे मुखे प्रचारित हो आसछे। आर ए जसीमउद्दीन कविके कि कवि बला हय? জন্মগ্রহণ করে। তার পিতার নাম আনসারউদ্দিন মোল্লা। তার পিতার আদি নিবাস ছিল গোবিন্দপুরে। পিতা বাস করছি বর্ষা প্রার্থনার বিষয়বস্তুটা বলছি। বেলা দ্বিপ্রহর দুধু বালুতল, বুকেতে কলিজা ফাটে পিয়াসে কাতর, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই। আজমান হইল টুডা টুডা, জমিন হইল মেঘ, রাজা ঘুমায়া রইছে মেঘ দিব তোর কেডা, আলের গরু বাইন্দা গৃহস্থ মরে কাইন্দা, ঘরের রমণী কান্দে ডাইল খিচুড়ি রাইন্দা, আম পাতা নড়ে চড়ে কাডাল পাতা ঝরে, কাডল পাতা ঝরে, পানি পানি কইরা বিলে পানি কাউরি মরে, ফাইটা ফাইটা রইছে যত খালা বিলা নদী, জলে লাইগা কান্দে মরে পঙ্খি জলধি, কপত কপতি কান্দে খোপেতে বসিয়া, শুকনো ফুলের কড়ি পড়ে ঝরিয়া ঝরিয়া, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সমস্ত প্রাণী মানুষ পশু পাখি সবাই যে এক ফোঁটা জলের জন্য কি প্রার্থনা করে সেটা এই কবিতার মধ্য দিয়ে কবি বুঝিয়েছেন। এবং এক ফোঁটা জলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যাতে ঈশ্বর জলদান করে এবং সবাই স্বস্তি পায়। বেলা দ্বিপ্রহর দুপুরে ধুধু বালুজ চারিদিকে ফাঁকা, গ্রীষ্মের দুপুরে চারিদিকে ফাঁকা, এত প্রচণ্ড রোদের তাপে মানুষজন ঘরের বাইরে বেরোতে পারছে না, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, আর আকাশে মেঘ জমছে না, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে তাই বৃষ্টি হচ্ছে না, মেঘরাজা ঘুমিয়ে আছে তাই জল কে দেবে, আলে গরু বাইন্দা অর্থাৎ জমিতে গরু বেঁধে, আল মানে জমির বাঁধগুলোকে বলা হয় আল, ওখানে গরু বেঁধে গৃহস্থ মরে কাঁদছে কারণ জলের অভাবে মাঠ ঘাট নদী নালা মাঠঘাট ফেটে গেছে, নদী নালা সব শুকিয়ে গেছে, ঘাস টাস মাঠে আসতে কিছু নেই, খাবে গরু খাবে কি, এবং বাড়িতে ডাল খিচুড়ি রেঁধে জলের অভাবে যে সমস্ত কিছু পরিষ্কার করবে বা এ পরিষ্কার করবে তার জন্য জল মতো পাচ্ছে না, সেই কারণে ঘরের রমণী বসে কাঁদছে, এবং জলের পক্ষী জলের জন্য কাঁদছে, কপত কপতি অর্থাৎ পায়রা নিজেদের ক্ষোভে বসে কাঁদছে, আর জলের অভাবে শুকনো ফুলের কুঁড়িগুলো ঝরে পড়ছে, জল পাচ্ছে না, জল না পেলে কোনো জীবই বাঁচবে না, তাই জলের ওপর নাম জীবন, এই জল ছাড়া কোনো জীব বাঁচতে পারে না, তাই গাছ জল পাচ্ছে না বলে শুকিয়ে যাচ্ছে, ফুল ফুটছে না। এই কবিতার এই বিষয়বস্তু, এটা কোনো প্রশ্ন নেই, অনুশীলনী তোমাদের নেই, কোনো প্রশ্ন নেই, তাই এই কবিতাটা তোমরা ভালোভাবে পড়বে। এই কবিতা থেকে পরীক্ষায় এরকম দেওয়া হয় যে এই কবিতার প্রথম সাত লাইন লেখো বা শূন্যস্থান পূরণটা দেওয়া হয়, লাইন একটু দেওয়া থাকলো একটা বলে দিই, ধূপেতে ড্যাশ ফাটে পিয়াসে কাতর, এখানে ড্যাশের জায়গায় কী হবে শূন্যস্থান পূরণ তোমরা জানো আগে করেছো, তাই এইটা এরকমভাবে লাইন তুলে দেওয়া হবে, ড্যাশ কান্দে খোপেতে বসিয়া এটা তোমরা বলবে এইরকম, আর ছোটো একটা পয়ন কি ছোটো ছোটো পয়ন হয় কারা খোপে বসে কাঁদছে, কি শুকে ঝরে পড়ছে, এগুলো তোমরা সবাই পড়বে, এটা ভালোভাবে পড়বে এবং কবিতার লাইনগুলো খুব ভালোভাবে পড়বে, এই লাইনগুলো ভালোভাবে পড়লে তোমরা প্রশ্নগুলো সব নিজে থেকেই করতে পারবে। এই কবিতার বিষয়বস্তু বলে দিলাম, কবি সম্পর্কে বলে দিলাম, এই কবিতায় আর কিছু নেই, মোটামুটি এইখানে শেষ। আর যদি তোমাদের কোনো কিছু জানতে হয় তাহলে 7টা থেকে 10টা পর্যন্ত স্কুল খোলা আছে,
স্কুলে এসে যোগাযোগ করবে বা কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে স্কুলের স্যাররা থাকে, এসে জানতে চাইলে বলে দেবে। সবাই সুস্থ থাকবে এই বলে এখানে শেষ হচ্ছে। নমস্কার।